হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? ফ্লাটার টিউটোরিয়াল সিরিজের আজকে 22তম পর্বে আপনাদেরকে শুভেচ্ছা। ভিউয়ার, গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে পপ আপ মেনু তৈরি করতে হয় ফ্লাটারে। সো আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে ফ্লাটারের কোনো কনটেক্সট মেনু হোক বা কোনো বাটন প্রেস হোক বা কোনো একটা ইভেন্ট থ্রুতে আমরা কিভাবে ইউআরএল লঞ্চারটা ইউজ করতে পারি। দ্যাট মিন্স আমরা কোনো একটা স্পেসিফিক বাটন বা কোনো একটা অ্যাকশনের মধ্যে আমাদের অ্যাপ থেকে কোনো ওয়েবসাইট ভিজিট করা বা কোনো একটা ফোন নাম্বারে ডায়াল করা বা হতে পারে এটা কোনো SMS অ্যাপ্লিকেশন রান করে এখানে আমরা প্রিফিল হিসেবে আমরা নাম্বারটা সেট করে দেওয়া। তো এই বিষয়গুলো আজকে পুরো ভিডিওতে কীভাবে করতে হয় আমি A to Z আপনাদেরকে দেখাবো। সো এর আগে বলে নিই, যারা আমাদের ওয়েবসাইটটা ফলো করছেন না আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটটাকে ফলো করতে পারেন, learn24bd.com। সেখানে আপনারা ভিডিও সেকশনে গেলে আমাদের তৈরি করা যতগুলো ইউটিউবে বাংলা টিউটোরিয়াল সিরিজ পাবেন সেখানের মধ্যে ফ্লাটারটা এখানে চলছে। সো ফ্লাটারের A to Z অর্থাৎ প্রত্যেকটা পর্ব এখানে আপনারা একসাথে পাবেন। তাতে সুবিধা হবে আপনি একটার পর একটা সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পারবেন, ইউটিউবে হয়তো আপনারা মিস করতে পারেন। সো চলুন শুরু করা যাক আজকের পর্বটা। ভিউয়ার, আমাদের সাথে সবসময় কানেক্ট থাকতে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখনই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে ভিডিওর নিচে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের পর্বটা অনেকটা গত পর্বের উপর খানিকটা বা বেশ কিছু খানিক টা ডিপেন্ডেন্ট, কেননা আমি গত পর্বেই বলেছিলাম আমি আজকের এই পর্বের জন্য কিছু কাজ করে নিয়েছিলাম। সো যারা গত পর্বটা মিস করেছেন অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনারা লিঙ্ক থেকে দেখে নেবেন। সো শুরু করা যাক আজকের পর্ব। তো আজকের পর্বের জন্য আমি আপনাদের আমার ডিভাইস স্ক্রিনটা শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা গত পর্বে যে আউটপুটটা ছিল, আমি যখন আমার পপ আপ মেনুতে ক্লিক করছিলাম আমার পপ আপ মেনুটা এইভাবে দেখাচ্ছিল। তো এখন হচ্ছে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে যে আমাদের যে লিস্ট ভিউতে যে ডেটাগুলো এনেছি অর্থাৎ যতগুলো ইউজারের ডেটা এখানে এনেছি এর ডান পাশে করে আমরা আরেকটা প্রত্যেকটা ইউজারের জন্য এক একটা পপ আপ মেনু তৈরি করব। এবং ওই পপ আপ মেনুতে আমরা কিছু অপশন রাখবো যেখানে হচ্ছে কি আমরা চাইলে ওই স্পেসিফিক ইউজারকে কল করার জন্য আমরা ডায়ালারটা ওপেন করতে পারি, বা ওই স্পেসিফিক ইউজারের যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে ভিজিট করার জন্য আমরা ব্রাউজারকে ওপেন করতে পারি। সো এসব বিষয়গুলো ইউআরএল লঞ্চারের মাধ্যমে আমরা কীভাবে করতে পারি সম্পূর্ণ বিষয়টা আজকে দেখাবো। তো আজকের এই টিউটোরিয়ালটার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে, যে প্যাকেজটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ইউআরএল লঞ্চার। সো আপনি যদি ফ্লাটারের যে প্যাকেজ যে আছে সেখান থেকে আপনারা ইউআরএল লঞ্চার এটা পেয়ে যাবেন, আমি এটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। আপনারা জাস্ট ইনস্টল সেকশনে গিয়ে আপনাদের এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করতে হবে। সো আমি এখানে আপনাদের জন্য অ্যাড করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউআরএল লঞ্চার এটা অ্যাড করা আছে। এটা অ্যাড করার সাথে সাথে আপনি বিস্কুট যদি ইউজ করেন সেক্ষেত্রে সে অটোমেটিক আপনার প্যাকেজটা নামিয়ে সে ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর হচ্ছে এবার কাজটা। সো কাজটা করার জন্য আমাদেরকে আমাদের UI সেকশনটা একটু রেডি করতে হবে, যেহেতু আমরা প্রত্যেকটা আমরা চাচ্ছিলাম কি প্রত্যেকটা ইউজারের ডান পাশে করে একটা পপ আপ মেনু থাকবে, সেখানে আমরা আমাদের ওইখান থেকে অ্যাকশনগুলো থ্রো করব। সো আমি চাইলে আপনাদেরকে আনরিয়েলিস্টিক একটা উদাহরণ দিতে পারতাম যে এখানে কোনো লিস্ট ভিউতে কোনো ডেটা না রেখে জাস্ট আমি বাটন প্রেসে আপনাদেরকে বিষয়গুলো দেখিয়ে দিতে পারতাম। সো আমি একটা রিয়েলিস্টিক উদাহরণ দিয়ে আপনাদেরকে অ্যাপটার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা জিনিসগুলো আরও সহজে অ্যাডাপ্ট করতে পারেন। সো আশা করছি প্রত্যেকটা ভিডিও না টেনে ধীরে সুস্থে দেখবেন, তাহলে আশা করছি আপনারা উপকৃত হবেন। সো এটা করার পর আপনাদের যেটা করতে হবে এই প্যাকেজের এই ফাইলটা, এই প্যাকেজের ফাইলটা আপনাকে ক্লাসটা ইম্পোর্ট করে নিতে হবে। তো এগুলো করার আগে আমরা আমাদের UIটা একটু রেডি করে নিই। তো UIটা রেডি করা খুব সহজ, কেননা আমরা আগে থেকে কিছু কাজ করে নিয়েছি। সো আমি কি করব, আমরা প্রত্যেকটা যেহেতু পর্ব করছি সবগুলো যাতে আলাদা থাকে সেজন্য আমি আলাদা আলাদা পেজ করছি। সো এখান থেকে আমি এই টোটাল অর্থাৎ আমাদের পপ আপ মেনুর এই পেজটাকে ফুল পেজটা আমরা এখানে আমি URL-এ এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা যেহেতু এটা নতুন একটা পেজ আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, নতুন যেহেতু পেজ। সো আমি এই পপ আপ মেনু এই কথাটাকে আমি রিনেম করছি, জাস্ট গত পর্বে যা ছিল সব একই, জাস্ট আমি এখানে এটা কী করছি ইউআরএল লঞ্চার পেজ হিসেবে আমি এটাকে নামকরণ করছি। করার পরে আমরা এখানে পপ আপ মেনু যে আমার নামটা ছিল এটাকে আমি
এই পপআপ মেনুটাকে আমি করছি ইউআরএল লঞ্চার। আমি যদি আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, আমি মেইন এখানে আমার মেইন ডট ডার্টে আমাকে এই ফার্স্ট পেজ হিসেবে আমার ইউআরএল লঞ্চার যে পেজটা করলাম, যে ক্লাস ফাইলটা করলাম, সেটাকে দেখিয়ে দিতে হবে। আমার এই ক্লাসটার নাম দিয়েছিলাম আমি ইউআরএল লঞ্চার পেজ, সো আমি এটাকে ইউআরএল লঞ্চার পেজটা করে নিব এবং এটার জন্য যে আমাদের যে ফাইলটা সেটাকে ইম্পোর্ট করে নিব। একটুকু দিয়ে যদি আমি রিলোড করি হট রিলোড দিতে হবে, যেহেতু আমার একদম মেইন পেজের রান অ্যাপ থেকে টোটাল জিনিসটা চেঞ্জ হয়েছে এই জন্য। দেখতে পাচ্ছেন আমার আউটপুট সেকশনে কিন্তু আমার টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে, দ্যাট মিন্স আমাদের আউটপুটটা এখন ইউআরএল ডট ডট এই পেজ থেকে আসছে। এখন আমরা করব কি, এখান থেকে আমাদের আপাতত আমাদের এই জিনিসটা দরকার নাই, যেহেতু আমরা গত পর্বে শিখে ফেলেছি কিভাবে আমরা কনটেক্সট মেনু কিংবা পপ আপ মেনু কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। সো আমাদের এখন যে প্ল্যানটা সেটা হচ্ছে আমরা এখানে যে আমরা লিস্ট স্টাইলে আমাদের আরেকটা প্রপার্টি আছে যেটা হচ্ছে এটা যেটা যেটার নাম হচ্ছে টেইলিং, অর্থাৎ লিস্ট আইটেমের লাস্ট পোর্শনে সে আপনি চাইলে কিছু একটা উইজার্ড দিতে পারেন। তো এটার জন্য আমি লিস্ট টেইলিং হিসেবে আমরা এখানে যে জিনিসটাকে অ্যাড করব সেটা হচ্ছে আমরা এক একটা পপ আপ মেনু তৈরি করব প্রত্যেকটা ইউজারের জন্য। তো সেটার জন্য আমরা একটা হেল্পার ফাংশন তৈরি করে নিচ্ছে যাতে আমাদের জিনিসটা রিপিটিং না হয়, আমরা এটাকে রিইউজ করতে পারি। সো এটার জন্য আমি করছি কি, এটা লিস্ট পপ আপ মেনু নামে আমি একটা মেথড ক্রিয়েট করছি। এখান থেকে হচ্ছে কি আমাদের এখানে যে ইউজারগুলো যাচ্ছে সেই ইউজারটা এখানে আমি পাস করাবো, অর্থাৎ ইউজারের ডেটাগুলো। এখনও আমাদের এই মেথডটা ক্রিয়েট করা হয়নি, আমরা এই মেথডটাকে ক্রিয়েট করব। সো আমি করছি কি আমার এই ক্লাস ফাইলের পরে করে স্ক্যাফোল্ডের ক্লাসের পরে করে আমি একটা আমার মেথড এই নামে একটা মেথড তৈরি করছি, যে মেথডের প্যারামিটার হিসেবে একটা ইউজার অবজেক্ট সে রিসিভ করবে। এখন এখান থেকে আমি রিটার্ন করব হচ্ছে আমাদের যে গত ক্লাসে যে যেটা শিখেছিলাম পপ আপ মেনু, পপ আপ মেনু বাটন, ওই পপ আপ মেনু বাটনটা আমি এখানে ক্লিক করছি। এটাকে নিয়ে আমি খুব একটা আলোচনা করবো না, কেননা এটা আমি গত পর্বেই দেখেছি কীভাবে কাজ করতে হয়। সো এখানে এটা আছে কি অন সিলেক্টেড মেথড, যেটার মধ্যে আমরা যে ভ্যালুটা রিসিভ করি, যে অর্থাৎ যে আইটেমটা সিলেক্ট করি সেই আইটেমটা ভ্যালুগুলো আমি এখানে পাই। আমি এটা আপাতত ব্ল্যাঙ্ক রাখছি, এখানে আমরা কাজ করব। এটা হচ্ছে আইটেম বিল্ডার। তো আইটেম বিল্ডার হিসেবে আমরা বিল্ডার কনটেক্সট এবং এখানে কনটেক্সট পাস করাচ্ছি। এখান থেকে হচ্ছে এখানে হচ্ছে আমাদের মেন কাজটা করব এখানে আইটেম বিল্ডারে। তো আমরা এখানে রিটার্ন করাবো হচ্ছে, আমি আপাতত ইউআইটা ক্রিয়েট করে নিই। এখানে আমি তিনটা জিনিস রাখবো, একটা হচ্ছে একটা অ্যাকশানে তাকে কল করা যাবে, আর একটা অ্যাকশান হচ্ছে তার ওয়েবসাইট ভিজিট করা যাবে, এবং তার আরেকটা অ্যাকশানের মধ্যে আমরা চাইলে তাকে টেক্সট করতে পারবো। তো এটার জন্য আমি একটা পপ আপ মেনু আইটেম একটা পপ আপ মেনু আইটেম তৈরি করছি। আমরা একটা করে ফেললে আরগুলো পেস্ট করে দিই, কপি পেস্ট করতে পারবো। তো এর ভ্যালু হিসেবে আমরা রাখছি হচ্ছে কল, এবং অর্থাৎ আমি এটা সিলেক্ট করলে সে আমরা এখানে রিসিভ যেটা করবো সেটা হচ্ছে এই কল লেখাটাকে রিসিভ করতে পারবো। সো ওইটার উপর ডিপেন্ড করে আমরা এখানে যে ইউজারের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুতে আমরা যে কোনো অ্যাকশন থ্রো করতে পারছি। সো এখানে হচ্ছে চাইল্ড, একটা চাইল্ডের মধ্যে আমরা রো নিব। সো আমি চাচ্ছিলাম কি প্রত্যেকটা আইটেমের মধ্যে, অর্থাৎ পপ আপ প্রত্যেকটা আইটেমের মধ্যে, এর আগে আমরা শিখেছি জাস্ট মাত্র টেক্সটটা দেখা যাচ্ছিলো। সো আমরা চাচ্ছি কি এই এই মেনুগুলোর সাথে সাথে একটা একটা আইকন থাকবে। সো সেটার জন্য যেটা পাশাপাশি রাখতে হবে আমাকে রো নিতে হবে, রো উইজারটি ইউজ করছি, এবং এই চিলড্রেন হিসেবে আমি ফার্স্ট একটা আইকন নিচ্ছি, আইকন আইকনস ডট ফোন, এবং আমি এই আইকন থেকে একটু গ্যাপ দেওয়ার জন্য, মার্জিন গ্যাপ দেওয়ার জন্য আমরা সাইজ বক্সড উইজারটা ইউজ করতে পারি। এটার উইথ হিসেবে আমি 10 দিচ্ছি, অর্থাৎ এরপরে 10 পিক্সেল বা ডিপি সে স্পেস নেবে। দেন হচ্ছে আমার এক্সট্রা টেক্সট উইজারের মধ্যে আমি বলছি কল, অর্থাৎ
এটা দিয়ে বোঝাচ্ছি তাকে কল করার জন্য। আমি এখানে একটা কমা মিস করেছি, দ্যাটস ইট, এতটুকু। সো এইভাবে আমি এরকম আরও তিনটা পপ আপ মেনু আইটেম ক্রিয়েট করব, একটা দুইটা, অর্থাৎ টোটাল তিনটা হয়েছে। এখন আমি সেকেন্ডটা হিসেবে ইউজ করব হচ্ছে ওয়েবসাইট হিসেবে, অর্থাৎ এই আইটেমটা সিলেক্ট করলে তার ওয়েবসাইটটাকে ভিজিট করা যাবে। আমি এটার আইকন দিচ্ছি ওয়েব এবং এখানে বলছি ভিজিট ওয়েবসাইট, এবং আমি থার্ড হিসেবে এটাকে দেব এসএমএস, এবং এটাকে আমি এসএমএস দিচ্ছি, এটার লেভেল হিসেবে এসএমএস দিচ্ছি। এখন যদি আমার ইউএটা একটু রিলোড করাই, আপনারা দেখতে পাচ্ছেন আমি উপর থেকে অ্যাকশন বার থেকে আমার পপ আপ মেনুটাকে রিমুভ করেছি, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউজারের প্রত্যেকটা শেষে ট্রেইলিং হিসেবে আমাদের একটা পপ আপ মেনু চলে আসছে। আমি যখন এটাতে ক্লিক করছি দেখতে পাচ্ছেন কিন্তু আমি যে ইউআইটা ডিজাইন করেছি, অর্থাৎ প্রত্যেকটা ইউজারের জন্য সে কিন্তু কল, ভিজিট ওয়েবসাইট, এসএমএস এই মেনুগুলো প্রদর্শন করেছে। সো এখন এগুলোর জন্য আমরা অ্যাকশানে কী কাজ হবে সেটা এখনও করি নাই, যেটা আমরা ইউআরএল লঞ্চার প্যাকেজের মাধ্যমে করব। তো এখানে একটু কাজ করে নেব, সেটা হচ্ছে আমি যখনই ক্লিক করছি আমার যে পপ আপ মেনু যে আইকনটা আছে সেখান থেকে যে বের হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। সো আমি এখানে আমার যে এই পপ আপ মেনু বাটন, এর আগে আমি দেখেছিলাম গত ক্লাসে, অফসেটটা সেট করে দিচ্ছি আমি, অফসেট ডিএক্স এর ভ্যালুটা আমি 0 দিচ্ছি এবং ডিওয়াই এর ভ্যালুটা আমরা 40 করে দিই। এটা হচ্ছে আপনার দিয়ে রিলোড করালাম, এখন যদি আমি দেখি কী হয়, এখন যদি আমি আমি যখন এই প্রেস করছি এটার পর করে, অর্থাৎ এই আইকনটার পরে করে আমার এই যে পপ আপে যে উইন্ডোটা আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আমরা যখন এখানে ক্লিক করছি, এখানে যেটা ক্লিক করছি সেটা আমরা এখানে পাবো, এটার থ্রুতে আমরা কাজ করবো। সো আমরা এখানে একটা সুইচ কেস ইউজ করতে পারি, একটা সুইচ কেস ইউজ করি, সুইচ কেস হিসেবে আমরা ভ্যালুটা এখানে পাস করাচ্ছি। আমাদের ফার্স্ট সুইচের ভ্যালুটা যদি হয়, এটা যদি হয় আমার কল, দেন আমরা এখানে একটা জিনিস কাজ করাবো। আমি এরকম তিনটা সুইচ কেস নিয়ে নিচ্ছি। সেকেন্ডটা হচ্ছে ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইট হলে আমরা কোথায় ভিজিট করব, অর্থাৎ আমাদের যে ইউআরএল লঞ্চারের যে সিনট্যাক্সটা আছে সেটা কীভাবে লিখব, এবং থার্ড হচ্ছে এসএমএস হলে আমরা কী অ্যাকশন থ্রো করবো। তিনটা পেয়ে গেছে। এখন আমাদের যেটা কাজ করতে হবে, আমরা ডকুমেন্টেশনটা একটু দেখে নিই। এখানে যেটা করছে, আমাদের এই প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে, দেন আমাকে একটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশানের মধ্যে আমাকে এই মেথডটাকে ফার্স্টে দেখতে হবে যে আমরা যে ইউআরএলটা লঞ্চ করতে যাচ্ছি সেটা কি লঞ্চেবল কি না, অর্থাৎ সেটা কি প্রপার ওয়েতে দেওয়া হয়েছে কি না। তারা যে এখানে যে ডকুমেন্টেশন স্কিমাগুলো দিয়েছে সেই স্কিমার ভিতরে আপনি দিয়েছেন কি না, যদি সেই স্কিমের ভিতরে যদি আপনি প্রোভাইড না করেন সেক্ষেত্রে আপনার এটা লঞ্চ করা যাবে না, অর্থাৎ একটা এক্সেপশন থ্রো করবে। সো সেজন্য আগে আমাকে ফার্স্টে এই জিনিসটা শিওর হয়ে নিতে হবে। সো আমরা এখানে কী কী জিনিস করতে পারবো, আমরা এখানে চাইলে কোনো একটি ওয়েবসাইট ভিজিট করতে পারবো, সেখানে স্কিমাটা হচ্ছে কি আমাকে এইভাবে প্রোভাইড করতে হবে, এবং আমি চাইলে মেইল হিসেবে মেইলটা কম্পোজ করেও কিন্তু আমরা আমাদের ডিফল্ট যে মেইল অ্যাপটা আছে সেখানে পাঠাতে পারবো, যদি আমি এটা দেখাচ্ছি না এখানে। এটাও আপনারা এই তিনটা বুঝলে এটা সহজে অ্যাডাপ্ট করতে পারবেন, এবং থার্ড হচ্ছে আমরা কোনো একটা ফোন নাম্বারে ডায়াল করতে পারবো, এবং ফোর্থ হচ্ছে এই বিষয়টা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখব যে এটা লঞ্চ, আমি একটা লিখে আরগুলো কপি করতে পারবো। তো আমি ফার্স্টে চেক করে নিই, ইফ অ্যাওয়েট ফাংশান, এটা অ্যাসিং অ্যাওয়েট। সো আমাদের যে এখানে যে ফাংশানটা আসছে, অর্থাৎ আনসিলেক্টেড, এখানে যে ফাংশানটা কলব্যাক ফাংশান হিসেবে আমরা এখানে পাচ্ছি, সো এখানে অ্যাসিং জিনিসটা লিখে দিতে হবে, না হলে এই বিষয়টা কাজ করবে না। তো ক্যান লঞ্চ, এখন এখানে যে জিনিসটা দিব সেটা হচ্ছে আমরা ফার্স্টে এটা এখানে কল যেহেতু দিচ্ছি, সো আমরা এখানে ইউজার অবজেক্টটা রিসিভ করছি এখানে। তো এখানে আমি যে জিনিসটা দিব আমাদের এই সিনট্যাক্সটা দিতে হবে, অর্থাৎ আমি ফার্স্টে একটা কল হিসেবে দিচ্ছি, সো আমাকে এই সিনট্যাক্স হিসেবে দিতে হবে। আমরা এখানে টেল, এখানে আমার নাম্বারটা পাস করে দেবো, সো আমি এখানে ইউজার ডট ফোন,
এখন এই এই মেথডটা সে পাচ্ছে না, যেহেতু আমরা এটাকে ইম্পোর্ট করি নাই, আমরা এটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। যদি এটা লঞ্চেবল হয় সেক্ষেত্রে আমরা করে দিব কি, ওয়েট লঞ্চ। সো লঞ্চে আমরা এই স্ট্রিংটা দিয়ে দিব, স্কিমার যে স্ট্রিংটা এটুকু। তাহলে আমরা ফার্স্টে যদি আমার এটার ভ্যালুটা, সিলেকশন ভ্যালুটা যদি কল পায়, সে কারেন্ট যেটা রিসিভ করছি সেটার ফোন নাম্বারে সে ডায়াল করে দিবে। সো আমরা একটু পরে দেখব এটা লাইভ। এরপর হচ্ছে ওয়েবসাইটটা, এবং এরপর হচ্ছে এসএমএসটা। সো ওয়েবসাইটের স্কিমাটা হচ্ছে এখানে আপনার কিছু লিখতে হবে না, আমরা চাইলে এটাকে ডিরেক্টলি লিখতে পারি। সো আমরা যেহেতু একটা সিনট্যাক্সটা লিখে ফেলছে, এগুলো আর দরকার নাই। সো এখানে আমি ইউজার, যেহেতু এটা ওয়েবসাইট ওয়েবসাইট, এই ডেটাগুলো কিন্তু আমার এই ইউজার ডট ডট যে আমাদের সরি আমাদের ইউজার ডট জেসন যে ফাইলটা আছে এখান থেকে আসছে, অর্থাৎ ওয়েবসাইট হলে এটা। তো আমি এখানে একটা স্ট্যাটিক ওয়েবসাইট প্রত্যেকগুলো ভ্যালুতে একই ওয়েবসাইটের নামটা দিয়ে দিয়েছি, এটা হলে এটা হবে। এবং থার্ড হচ্ছে এসএমএসটা। তো এসএমএসের যে সিনট্যাক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এসএমএস দিয়ে আপনার কোলন দিয়ে তারপর হচ্ছে আমরা যে নাম্বারটা সেই নাম্বারটা দিব। তো এখানে আমাকে লিখতে হবে এসএমএস, এখন আমরা ইউজার ডট আমরা ঠিক আছে আমরা ফোনে কিন্তু এসএমএস পাঠাবো, সো ওই ফোন নাম্বারটা এখানে পাস করাবো। সো এটুকুই। আমি যদি এখন রিলোড করাই, আমার রিলোড হয়ে গেছে। এখন আমি যদি আপনারা যদি একটু খেয়াল করেন, আমি যদি এখানে যে কোনো একটা ইউজার ধরে আমি যখন এখানে কল দিচ্ছি, দেখতে পাচ্ছেন কিন্তু আমার এখানে ফোনের ইয়েটা লক আছে, সে কিন্তু আমার ওই লিস্টের মধ্যে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা ডায়াল পেটে নিয়ে আসছে। আমি এখান থেকে আরেকটা নাম্বার, এখানে আরেকটা লিস্ট থেকে যদি আবার কল দিচ্ছি, দেখতে পাচ্ছেন ওই নাম্বারটা এখানে ডায়াল নিয়ে আসছে। জাস্ট আমরা এখন ডায়াল করলেই হবে। আমরা আরেকটা ট্রাই করি কল, আমার কল এই ডায়াল স্ক্রিনে নিয়ে আসছে। তো এখন আমি যদি এখন ভিজিট ওয়েবসাইট যদি টেস্ট করে দেখি, ভিজিট ওয়েবসাইট যখন দিচ্ছি আপনার ডিফল্ট যে ব্রাউজারটা সেট করে দিবেন সেই ব্রাউজারে কিন্তু সে এটাকে ভিজিট করছে। অর্থাৎ এখন আমরা প্রত্যেকটাতে আমরা এইভাবে করে ভিজিট করতে পারবো, দ্যাটস ইট। এখন আমরা যদি ওই টেক্সটটা যদি টেস্ট করে দেখি, আমরা দেখি অ্যান্ড্রয়েডে কিংবা আইওনিক বা আদার ফ্রেমওয়ার্কগুলোতে স্কিমা অর্থাৎ ইউআরএল লঞ্চারের ক্ষেত্রে এসএমএসের ক্ষেত্রে কোয়ারি প্যারামিটার হিসেবে যদি আমরা ট্যাক্স দিয়ে দিই সেটাকে রিসিভ করে, যদিও ওদের ফ্লাটারের যে এই প্যাকেজটা, এই প্যাকেজটা কিন্তু বাই ডিফল্টলি এসএমএসের জন্য শুধুমাত্র নাম্বারটাকে প্রোভাইড করে, সে ট্যাক্সটাকে প্রোভাইড করে না, তাদের যে অপশনের যে তাদের যে ডকুমেন্টেশন আছে এখানে। সো আমরা এখানে যখন ট্যাক্সটে যখন সিলেক্ট করছি, অর্থাৎ এসএমএসের জন্য যখন সিলেক্ট করছি, এসএমএসের জন্য যখন সিলেক্ট করছি, দেখতে পাচ্ছি তখন শুধুমাত্র আমাকে মেসেজের জন্য অপশন দিচ্ছে, আমার স্ক্রিনটা লক করা আছে এজন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্স করার জন্য তার নাম্বারটা অটো ফিলে চলে আসছে, এবং আমরা চাইলে এখানে ট্যাক্স লিখে তাকে কুইকলি সাইন করে দিতে পারবো। আমি আপনাদেরকে ইউআরএল লঞ্চার এই প্যাকেজের টোটালি ইনডেপ কী কী কাজ করা যায় সবগুলো হাতে কলমে দেখিয়েছি। তারপরও যদি কারো কনফিউশন থাকে বা কোনো প্রবলেম হয় ইউজ করার ক্ষেত্রে, অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অবশ্যই অবশ্যই ফিডব্যাক দিবেন।